আমার বন্ধুর আমার এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা মুসলিম হইলাম তারাম এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা ধার্মিক মুসলিম বাইদের সাথে ধর্মের অন্তর্ভুক্ত ধার্মিক বাইদের সাথে ইমান আকিদা এবং কিছু ধর্মের কথা বলতে চাই এই ধর্মের কথাগুলি আপনার আমার জানা দরকার আছে না নাই বন্ধুরা আমার ভাইয়ের আমার এই জন্য গভীরভাবে মনোযোগ দেন অন্তরের কান লাগান বন্ধু এই মুহূর্তে এখানে আমরা যারা আছি আমরা কিন্তু সবাই একদিন অন্ধকার কবরে যাব এই দুনিয়ার সমস্ত আমলের হিসাব হবে ভালো করেন আর মন্দ করেন সবকিছুর হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিলেন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন কেউ বেঁচে থাকবো পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ তিরিশ বছর কেউ একশো বছর এই হায়াতের গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না এই হায় আতার মালিক যিনি সবান করে বলেন তিনি কি আরো জোরে বলেন তিনি কি চেহারা মুরব্বী বাবা এই নির্দিষ্ট হায়াতের বাজেট একদিন আপনার আমার শেষ হয়ে যাবে তাহলে হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে এই দুনিয়ায় তো আর কেউ থাকতে পারবো নাও এই দুনিয়া থেকে আলমে বর্জ কবরের জগতে আমরা চলে যাব এই কবরের জগতে আমরা সবাই যাব আসলাম যেহেতু আবার যাইতেই হবে এই যাইতে যেহেতু হবে মাঝখানে কেন আসলাম কি জন্য আসলাম কি করা দরকার কি নিয়ে যাবো কি নিয়ে মালিকের কাছে আমরা হিসাব দেব এই বিষয়গুলি আমাদের চিন্তা করা দরকার আছে না নাই এই পাহাড় বেলবাড়ির ভাই বাবার ধনী বলেন গরিব বলেন শিল্পপতি বলেন চাকরিজীবী বলেন নারী বলেন পুরুষ বলেন সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে মনে রাখবেন এই কবরে দুনিয়ার কোন শিল্পপতির সম্পদ যাবে নাও কোন জাগাওয়ালার জায়গা যাবে নাও কোন সম্পদওয়ালার সম্পত্তি কবরে যাবে নাও কবরে যাবে একমাত্র ইমান আর আমল জবান করে বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়েরা আমার এই কবরে যাওয়ার পরে মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত মুসলিম হিসাবে ধার্মিক হিসাবে এই বিষয়গুলি আপনার আমার জানা দরকার বাজান আমার এই কবরে যাওয়ার পরে দুইটা অপশন কেউ যাবে জান্নাতে যাবে একটা জায়গার মধ্যে আরাম আর একটা জায়গার মধ্যে বেরাম। কোন কর্ম করলে আরামে থাকবেন কোন কর্ম করলে আরাম থেকে বঞ্চিত হবেন কোন কর্ম করলে জান্নাতে যাবেন কোন কর্ম করলে জাহান নামে যাবেন মুসলমান হিসাবে মুসলিম জাতি হিসাবে জেনে আমাদেরকে আমল করা দরকার আছে না নাই এই জন্য ভাইয়ের আমার আল্লাহর কালাম হাকিমের একটি আয়াতিমা থেকে লক্ষ্য করুন আল্লাহ বলেন বিসমিল্লা ঘোষণা কার সবাই বলেন কার খুব মনোযোগ দিয়ে আতের তাফসিল লক্ষ্য করেন ইন্নাল্লাযীনা আমানু ইন্না মানি নিশ্চয় আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমান আনয়ন করেছে যারা ইমানদার হয়েছে ওয়া আমিলুস সালেহাত এবং আমলে সালেহ অর্থাৎ नेक আমল যারা করেছে ইমানদার এবং नेक আমলি যারা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস রুজুলো ওই জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবেন তারা জবান কোন কি বানাজাবে আল্লাহু আকবার তাহলে এখান থেকে কি বুঝলাম দুইটা পয়েন্ট আমানু নাম্বার ওয়ান হচ্ছে যারা ইমানদার ও আমিনুসলে হাত ও মানি এবং ও আমিনুসলে হাত দ্বিতীয় অপশনে আল্লাহ বুঝাইলেন যারা আমলে সলে শুধু ইমানদার বলে নাই ইমানদার এবং আমলি যারাও এবার আসেন ভাইয়ের আমার ইমান কাহাকে বলে কোন কর্ম করলে যায় কোন আমলের দ্বারা এই বিষয়গুলি ধার্মিক হিসাবে মুসলমান হিসাবে আমাদের সবার জানা দরকার আছে না নাই বন্ধুরা আমার ভাইয়ের আমার গভীর ভাবে মনোযোগ দেন অন্তরের কেন লাগান যারা ইমান এনেছেন যারা ইমানদার হয়েছে এবং ইমানদার হওয়ার পরে যারা নেক আমল করেছে নেক কাজ করেছে ভালো কাজ করেছে তাদের জন্য জান্নাত তাইলে আমরা জানতে পারলাম আল্লাহ পাকের কোরআনে কারিমার আলোকে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল সহ আল্লাহর যে বিধিবিধান এগুলার প্রতি যারা ঈমান এনেছে এক কথায় যারা পরিপূর্ণ ঈমানদার হয়েছে ওই ঈমানদার আর অনেক আমল যারা করেছে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে তাইলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না মুরব্বী বাবা ও পরদার আড়ালের মা বোনেরাও একটা কথা ভালো করে মনে রাখবেন কর্ম করলে কর্ম পাওয়া যায় চাকরি করলে বেতন পাওয়া যায় যখন শ্রম দিবেন পারিশ্রমিক পাইবেন কোন চাকরিজীবী যদি চাকরি না করে ওই ডিপার্টমেন্ট থেকে তাকে বেতন দেওয়া হবে না চাকরি করলে চাকরির বিনিময়ে তাকে বেতন বাতা দেওয়া হয় কোন শ্রমিক যখন শ্রম পরিশ্রম পরিশ্রমের পরে কিন্তু তাকে পারিশ্রমিক দেওয়া হয় পরিশ্রম ছাড়া অলস ব্যক্তিকে কিন্তু পরিশ্রম যারা করে না তাদেরকে কিন্তু পারিশ্রমিক দেওয়া হয় না এই বিষয়ে আমরা কি সবাই একমত না দুই মত বন্ধুরা আমার ভাইরা আমার বোঝার জন্য বলছি ভাইরা আমার আমাদের এই পাহাড়পুর এলাকায় বেলবাড়ি এলাকার মধ্যে অনেক জমিন রয়েছে যারা কৃষি কাজ করে অনেক সময় তারা শ্রমিক নিয়োগ দেয় জমিনের মধ্যে কাজ করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে শ্রমিকটা কাজ করে গৃহস্থ বেলায় ওই শ্রমিকরা বেতন দেয় দেনি আর যে কাজ করে নাই সে বেতন পাওয়ার ব্যাপারে কোনো রাইট আছে তার কোনো অধিকার আছে তাইলে বাবারা আমার কর্ম করলে কর্মফল পাওয়া যায় চাকরি করলে যেমন বেতন পাওয়া যায় জান্নাত পাওয়ার জন্য কিন্তু জান্নাতের কর্ম করা লাগবে জবানটাকে করে ঠিক কিনা তাইলে ভাইয়েরা আমার বন্ধুরা আমার জান্নাতে কারা হবে আল্লাহর কোরআন কারিম থেকে জানলাম। নারায় তাকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের এই সভার প্রধান অতিথি সাহেবের আগমন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল হোসেন সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে সবাই বলেন মারহাবা আমার বেরা গভীর মনোযোগ জান্নাত পাওয়ার জন্য কিন্তু জান্নাতের কর্ম করা লাগবে জবান কুনে বলেন ঠিক না বন্ধু তাইলে জান্নাতি কারা হবে জান্নাতে কারা যাবে এই যে কিছুক্ষণ পড়বে আল্লাহর কালাম হাকিমের সূরা সিফারা থেকে যে আয়াত কারিমার একটি টুকরা তনওয়াত করেছিলাম এই আয়াতের মাধ্যমে কিন্তু জানা যায় এই আয়াতের মাধ্যমে কিন্তু বোঝা গেল আল্লাহর জান্নাতি কারা হবে তাইলে ভাইরা আমার আল্লাহ কি বললেন আবার ভালো করে শুনেন আল্লাহ বললেন ইন্না ল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাত এখানে দুইটা অপশন জান্নাতি হবেন তো হবেন জান্নাতে যেতে চান্ত চান ईमानदार হতে হবে জান্নাতি হইতে চান জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিজের জায়গা করে নিতে চান ওয়ানিল সলে হাত তো আপনাকে হইতে হবে আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহর বিধান আমার আল্লাহ জানাইয়া দিলেন বান্দা লা ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে তারা ईमानदार হয়ে আমল সলিহ নেকা আমল করেছেন সারা জবানটা খুলে বলেন ঠিক কিনা এবার আসেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার যেহেতু পয়েন্ট দুইটাও একটা হলো ইমান আর একটা হলো আমল এবারে ইমান কিসক কাতে এই ইমান বড় দামি জিনিস এই ইমান কুমিল্লা শহরের কোন শপিং মলে কিনতে পাওয়া যায় না এই ইমান বাংলাদেশের রাজধানীর কোন বড় দামি শপিং মলে কিনতে পাওয়া যাবে না বিশ্বের কোন উন্নত রাষ্ট্রের কোন দামি শপিং মলের মধ্যে মধ্যে যদি যান ইমান আপনি কিনে নিতে পারবেন না কিনে নেওয়ার মতো বস্তু নয় ইমান হলো একটা বিষয়কে সুদৃঢ়ভাবে বিশ্বাস করাও বিশ্বাস স্থাপন করার নাম জোরে মারহাম এবারে আসেন ইমানদার হবেন বিশ্বাস করবেন করবেন তো করবেন কোন বিষয়কে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন কি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলে ইমান আনা হবে এবারে আসেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ বললেন ইমানদার হবে যারা জান্নাতে যাবে তারাও এবারে দেখেন ইমানদার কারাও নবীর একটি হাদিস থেকে শুনুন ভাইয়ের আমার আল্লাহ নবী বলেন আলা আল্লাহ নবী আমার ডাক দিয়া যেই ব্যক্তির অন্তরে আমি নবীর প্রতি মহাব্বত নাই আমি নবীর প্রতি ভালোবাসা নাই আমি নবী ঘোষণা দিলাম তার ইমান নাই তাই নে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর জবান মোবারক দ্বারা যে হাদিস ওই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যার অন্তরে নবীর মহাব্বত নাই তার ইমান নাই যার অন্তরে মহাব্বত আছে তার ইমান ঠিক কি কোন হাদিসের এবারত দ্বারা বোঝা গেল যার অন্তরে মহাব্বত নাই তার ঈমান নাই তাইলে আমরা বিবেক দিয়ে যদি আকল দিয়ে যদি বিচার করি তার বিপরীত দিকটা যদি আমরা গবেষণা করি মহাব্বত না থাকলে যদি ঈমান না থাকে তাইলে বোঝা গেল মহাব্বত থাকলে ঈমান থাকবে জবান করে বলেন ঠিক কি না এই জন্য একজন আশিক রাসূল বলেন নবীজি তাহার শান বলেন নী তাহার শান সবাই বলতে পারবে অসুবিধা হবে নবীর শান না তারিফ করলে কি গুণা হবে তাহলে সবাই বলেন নবীজি ইমান শোন তাহার শান বলেন নবীজি তাহার আরে যার প্রেমে দিবানা হলো যার প্রেমে দিবানা হলো আল্লাহ সুবহান ঠিক কি না প্রেমে দিবানা হলো আল্লাহ সুবহান বলো নবী জি মান সোনার সান বল নি মান বলেন নবীজি iman শোনা তাল রাস্তা দিয়ে নুরের নবী হতেন চলো মানো রাস্তা দিয়ে নুরের নবী হতেন চলো মানো আরে খোদার হুকুম পেয়ে বেগে সায়া কর

مولانا محمد وعلى آله سيدنا اه بالله بلو بشهر من اهمر الضيال نوبي

নবীগ তোমার ভালোবাসায় আহুলার আলোলার দিদার পাওয়া যায় কথা বলুন ঠিক কি নাও বলেন নবীগ তোমার ভালোবাসায় আল্লাহর আলোলার পাওয়া যায় নবী ভালো

যারা বন্ধুরা গভীর ভাবে মনোযোগ অন্তরের লাগান এখন প্রশ্ন থাকতে পারে হুজুর এই নবী নবী করার উদ্দেশ্য কি সুন্নিরার আর কোন দোষ নাই সুন্নিরার সাথে নামাজ নিয়া দ্বন্দ্ব নাই রোজা নিয়া দ্বন্দ্ব নাই হজ নিয়া দ্বন্দ্ব নাই জাকাত নিয়া দ্বন্দ্ব নাই আল্লাহ নিয়া দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব একমাত্র নবী নিয়া কথা কথা ঠিক কি না কন নবীনি এই শুধু দন্দ সুন্নিরার অপরাধ একটাই সুন্নিরা শুধু নবী নবী করে এটাই আর অপরাধ কথা বলেন ঠিক কি নাও বাইরা আমার বন্ধুরা আমার গভীর মনে যুগ বলেছিল আমি মানদার হবে যারা আল্লাহর কোরআন বলে জান্নাতি হবে তারাও আমার ওই যে আল্লাহর কোরআন সোলসিফারা থেকে যে আয়াত একটু আগে বলেছিলাম ইন্নাল্লা জিন আমান ও আমিরুজ সর এই আয়াতের মধ্যে থেকে দুইটা পয়েন্ট লক্ষ্য করেন একটা পয়েন্ট ইমান একটা হলো আমলের সর এক মানে আমল এবারে এখানে আর একটি লক্ষ্যণীয় বিষয় আমলের কথা কিন্তু আল্লাহ আগে বলেন নাই আমলের কথা বলছেন ফরে ইমানের কথা বলছেন আগে Kota gora. অসংখ্য ওলামায় কেরাম আছেন আমার উস্তাদ সমতুল্য ওলামায় কেরাম এখানে আছেন ভাইয়ের আমার এই নবী নিয়া যাদের দ্বন্দ্ব আসেন হয় আমরা বলে নাইলে আপনারা বলে হয় আমরার ভুল সংশোধন করে দেন নাইলে আপনার আর ভুল সংশোধন করেন আসেন কাঁধে কাঁধ মিলে আমরা মুসলমান ভাই ভাই হিসাবে চলতে চাই আল্লাহর কোরআন বলে নিশ্চয় এক মমিনার এক মমিনের ভাই এক ভাই আর এক বাইয়ের প্রতি সহানবতির হাত প্রসারিত করবে কোনো হিংসা নিন্দা নয় কোনো সমালোচনা নয় কথা বলেন ঠিক কিনা এ আমার যুবক বায়রা মুরিবীবামাজেরা দুইটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট যেহেতু পাইলাম ইমান আর একটা হইল আমল তাইলে প্রথম নাম্বার একটা ইমান দ্বিতীয় নাম্বারে আমল আগে ইমানের কথা বলি যেহেতু ইমানের কথা আগে কোরআনে আসলো ফাঁস নামাজ যখন আপনি পড়বেন আপনি ইমানদার নাও রমজান মাসের ৩০টা রোজা রাখলেন ইমানদার নাও হস করলেন জাকাত দিলেন ইমানদার নাও তার প্রমাণ এই তো গত কিছুদিন আগেই এই চাঁদের আগের চাঁদেই রমজান মাস চলো ছিল ঠিক না রমজান মাসে দিনের বেলা যারা রোজা রেখেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা রোজা রেখেছেন এই পাহাড়পুর এলাকায় এই বেলবাড়ি এলাকার অনেক মসজিদ আছে না নাই ইফতারের সময় যখন হয় মসজিদ থেকে একটা এলান আসে হুজুররা এলান করে ইমাম মুয়াজ্জিন এলান করে সম্মানিত রোজাদারগণ কি সম্মানিত রোজাদার গণ ইফতারের সময় হয়েছে প্রত্যেকে ইফতার করুন কয় কি কয় না এই এলাকাত কয়নি শহরে না সাইলেন বাজায় বা আজান দেয় গ্রামের মধ্যে এই ঐতিহ্য এখনো আছে না নাই ভাইরা আমার বন্ধুরা আমার গভীর ভাবে মনোযোগ দেন অন্তরের খান লাগান একবারে পাহাড়পুরের মানুষ আমনেরও পাহাড়পুরের আমিও পাহাড়ের মিল্লা জিল্লা কুমিল্লা

এই কথা মসজিদে কয় কি কয় না বাজানো রমজান মাসে কোন ব্যক্তি যদি রোজা রাখে রোজা রাখার কারণে ব্যক্তিটা হয় রোজাদার ঠিক নি ইমানদার তো কয় কয়নি রোজা রাখলাম ইমানদার হইলাম না হইলাম রোজাদার এবারে আমরার উত্তর ফারার কুদ্দুস ভাই

হাজি সাহেব তাহলে হজ করলাম ইমানদার হইলাম নাও হাজি সাহেব হইলাম নামাজ পড়লেন এই যে মসজিদ থেকে নামাজ পড়ে যারা বাইরে হইলেন কি ইমানদার বাইরে হইলেন না মুসল্লি কথা কও আমি কিন্তু আগে কইছি আপনারা দিবেন আওয়াজ আমি দেব ওয়াজ মিল্লা জিল্লা কুমিল্লা কইছি না তো শুধু আমার সুদুর সব সাইরা দেন তো কেন লইব আপনারা একটু কথা কইতে হইব কথাটা কইবেন তো কইবেন একটু আওয়াজ দিয়ে কই নারী রাজি আছেন নি সবাই তাহলে নামাজ শেষে মসজিদে নামাজ পড়লেন মুসল্লি হলেন রোজা রাখলেন রোজাদার হইলেন হজ করলেন হাজি কোন আমল করলে হইবেন জানা দরকার আছে না নাই বন্ধু এ আমার চুমক নবীর নবী প্রেমিকের আগ কেন সুন্নিরা নবী নবী করে একটু বুঝে নেন ভাইয়ার আমার খলিফাতুল মুসলিম আমিরুল মিন যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে সৈয়দানা উমর খতাবি আল্লাহ তারা তিনি একদিন মদিন তুল মনাবরায় আমার নবীর দরবারে গেলেন নবীর সামনে গেলেন নবীর সামনে যাওয়ার পরে বললেন ইয়ার সুন আল্লাহ নবী গো আমি আপনাকে বড় বেশি ভালোবাসি আমি আপনারে কি করি ভালোবাসি নবী গোমর ভালোবাসেন তো ভালো কথা কতটুক ভালোবাসেন ভালোবাসি আমার টাকা পয়সা ক্ষমতা মস্তক বাড়ি গাড়ি যা আছে সব কিছুর চাইতে আপনি নবীরে আমি বেশি ভালোবাসি শুধু আমার জানটা ব্যতীত মানে আমার জানটা সারা আর যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি নবী আমার আফসুস করে কয়ম আপনি এখনো ফরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই আল্লাহ পাক আপনি এখনো কি হতে পারেন নাই ইমানদার হইতে পারেন নাই ইমানদার যেহেতু জান্নাতে যাইবো কোন কর্ম করলে ইমানদার হইবেন জানা তো দরকার আছে সমালোচনাটা পরে কইবেন কথা ঠিক কিনা কবির মানে যাও ওমর যখন এই কথা শুনলেন দুই চোখের পানি ছেরা কান্দে কই নবী গো ইয়া রাসূল আল্লাহ নবী গো Ita ki bol len ki sunai len, no viggo. Yara sunai len no viggo. কিছুর বিনিময় আপনাকে ভালোবে যদি এখনো ইমানদারে যদি হইতে না পারি ইমান ছাড়া তো এই জীবনের কোনো মূল্য নাই নবী এই ইমানদারে যেহেতু হইতে পারি নাই তাইলে সিদ্ধান্ত নিলাম এই জীবনটা আর রাখতাম নাও নবী গো এই জীবন অর্থহীন এই জীবনের কোনো দাম নাই এই কথা বলে ওমর খাত থেকে তলোয়ারটা নিয়ে গলায় দৈর্যাক এই জীবনের রাখতাও না ইমানদার জেত হইতে পারলাম না বাইচা থেকে কোন লাভ নাই জীবন দিয়া দিব এই কথা বলতে দেই নবী আমার মুস্তি হাসি দিয়া ডাক দিয়া কই মরো ঠিক এই মুহূর্ত থেকে আপনি उमर ইমানদার হইয়া গেছে আল্লাহ اکبر কর ওমর অবাক হয়ে এই কয়েক ব্যবধান একটু আগে বললেন আমি ইমানদার হইতে পারি নাই নবী এমন কোন কর্ম আমি ওমরে করলাম এমন কোন আমলটা আমি করলাম সেই আমলের কারণে মুহূর্তে কয়েক সেকেন্ডের ব্যবধানে থেকে পরিপূর্ণ ইমানদার হইয়া গেলাম নবী আমার ডাক দিয়া কয় ম উমর ওই উমর টাকা পয়সা ক্ষমতা মস্ন যা কিছু আছে এগুলা একদিকে জান হইল আরেক দিকে যেমন জান আছে বলে আমি বক্তা জান আছে বলে আপনারা শ্রোতা জান আছে বলে সভাপতি সভাপতি প্রধান অতিথি এমপি অতিথি এমপির জান আছে বলে এমপি জান আছে বলে চেয়ারম্যান জান আছে বলে ডাক্তার ঠিক কিনা বলেন জান নাই হু ওয়াজ বডি কিছুই নাই কথা বলেন না কেন তাইলে ভাইরা আমার বন্ধুরা আমার আপনার আমার জন্য ওই জানটা বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস কথা কন ঠিক কিনা আমার নবী গো মাত্র বলছ এই গলার মধ্যে চুরি ধরছ জীবন রাখতা না মানে জীবনের কোন ফরোয়াই করো জীবন দিয়া দিবাও আমি নবীর কারণে জীবনটাই দিয়া দিবা ওই মুহূর্তে তুমি ইমানদার হইছো কারণ যতক্ষণ না নিজের জানের সাইতে অধিক পরিমাণে আমি নবীরে ভালোবাসবে অতক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হইতে পারবে না উলামায়ে কেরাম আসে জিজ্ঞাসা করেন হাদিসে পাক আমান নবী বলেন লা ইউমিনু আহাদুকুম

অতক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না যতক্ষণ না তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা আছে এমনকি নিজের জানের চাইতে অধিক পরিমাণে আমি নবীরে ভালো না বাসবা অতক্ষণ ইমানদার হইতে পারবা ইমানদার হইতে পারবা তাইলে বোঝা গেল ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল কথা গন ঠিক কি না ওরে মা বাবা হায়াত এ আশাজন স্ত্রী পুত্র আর সবার চাইতে আমার নবীজি আপন ঠিক না ওরে জানার চাইতে অধিক ভালো আমার নবীজি রে নাবাসিলে হাদিসে কয় সাহারি না আইরে মৌমিন ভাই নবী সারা তোর দি কেউ নাই আমার নব বি সারা আইরে মৌমিন ভাই নবী সারা তোরো দিকে নাই সবার ঠাকুরে করলা আল্লাহ আকবর আর মহাপতি বল আমার বন্ধুর আমার অসুবিধা হইতেছে তাইলে এবার দেখেন ভাইয়ার আমার এই মোহাম্মদুর রসুল ধর্ম এই নবীরে যারা মানছে তারা ধার্মিক মহাম্মদ রছদুল্লাহ ইমান এই নবীৰে যারা মানছে তারা ইমান সোহানলা কল তাইলে বুজা গেল নবী আছে ধর্ম আছে নবী নাই ধর্ম নাই নবী আছে ইমান আছে নবী নাই ইমান নাই যাৰ ইমান ইমান নাই তার আমলের দাম। কথা কম ঠিক কিনা তাইলে ভাইরা আমার বন্ধুরা আমার এই নবীর প্রতি ঈমান রেখেছেন রেখেছেন আমার ভাইরা এই নবীকে কিভাবে বিশ্বাস করেছেন এই নবীকে বিশ্বাস করার মত করে করতে হবে নবীকে নবী হিসাবে মানতে হবে আমরা আল্লাহর কাছে যখন কোন কেশুসাই নবীর বানাইয়া কিছু মুসলমান আছে এই এলাকা তো হয়তো আছে তারা আমাদেরকে সিরিকের ভাবে দে না ডাইরেক্ট চাই ডাইরেক্ট আল্লাহর আমি বলবো মাধ্যম সারা আল্লাহ পাওয়া যাবে আরে যারা উসিলা না সুজা বাংলা বুঝছল যারা উসিলা না তারা যায় কয় আরে বিাকল তুইও তো উসিলা দিয়ে দুনিয়াতেছিস কথা কয় না আপনি আমি এই কি আগে থেকেই আছি নাকি একটা নির্দিষ্ট সময়ে এই দুনিয়ার মধ্যে আসছি

এই আয়াতের যে কথাডা মূল কথাডা সহজভাবে আপনারা বুজার মতো করে শর্টকাটে বুঝ잘ন আল্লাহ কয় বন্ধু আপনার কোন উম্মত যদি গুনাহ করে অন্যায় করে অপরাধ করে তাদের নফসুর উপর জুলুম করে অতঃপর তারা যেন আপনি নবীর দরবারে যায় কোথায় যায় নবীর দরবার কোথায় এটা নাম কি সোনার মদিনা কি এটা আর বাদাইমার কয় হজ করতে যাও মদিনা যাইতেបត្តិ না এটা বলে হজরංශ না

যে মদিনা দেখে নাই সৌন্দর্যের কিছুই দেখে নাই আমার নবীর রওজা মুবারকের নকশা তো সুন্দর যেন এটা জান্নাতের নকশা সে আমার নবীর রওজা মুবারক দেখলো সে যেন জান্নাত দেখলো জোরে করে সুবহানাল্লাহ আমার ভাইরা যারা বলেন মদিনায় যাওয়া যাবে না মদিনায় যাওয়া হজে অংশ না আমি বলবো মদিনায় না গেলে তোমার হজে কবুল হবে না ঠিক কি না ওই মক্কা শরীফ হজ করার জন্য যাও ওই হজ করতে যে জায়গার মধ্যে যান ওই জায়গার যে কাবা তাওয়াফ করেন এটা ভাতরের কাবা ঠিক কিনা কর আর মদিনা যিনি আছেন তিনি হলেন কাবার কাবাও আর সুকা কাবা মদিনা ফরসুকা কাবা মদিনা কাবে কাবা মদিনা জান্নাতুল

শরীফ যে এই ঘরে হয়েছে ওই ঘরের দিকে যুগে সম্মান প্রদর্শন করেছে আরো জোরে শয়ন নবীর প্রতি সম্মান জানাইছে কাবা আর কাবায় হজ করতে যাও আরে মোল্লা কাট দ্বারা সিন্নি খাও মোল্লা সিনুনা যেই নবী না হইলে হজ হইতো না কাবা হইতো না কিচ্ছু হইতো না ওই নবীই মানে না কি এক কোন ধরনের মুসল্লি আমি বলবো নবী ইসলাম নবী মানার মতো মানবা মুসলমান নবী নাই অমস্তিম তুমি খ্রিস্টানের চেয়ে এই আওয়াজে মানি না জোরে কন ঠিক কিনা বলেন কান হাত ধরে বলেন ঠিক কিনা এবার আসেন এই নবী মানলো যারা আল্লাহ হইলো তারা আল্লাহ আল্লাহ করলো নবী বাদ দিয়া যারা শয়তান ওয়ালা আবু জাহেল মার কথা কথা কর না কেন আল্লাহ মানা নবী মানা নয় নবীরে মানলে আল্লাহ মানা হয় কথা কন না কেন কত বড় বাধাই বাই রয়েছে কালিমার থেকেও আমার নবীরা আলাদা করে আউজুবিল্লা লাড়ি দেখো হ্যাঁ জোরে কর না আউজুবিল্লা আচ্ছা কন এই বাদাইমার ইমান আছে না গেছে কথা 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 অথচ দেখেন আমরার সবার আব্বার নাম হইল আদম আদি পিতার নাম কি হজরতে আদম সফি উল্লাহ ঠিক কিনা বলে আমরার আব্বা আদম প্রায় এক হাজার বছর হায়াত হয়েছে কথা কন্যা ঠিক না তো আমাদের আব্বা দুনিয়া আসার পরে এই আমার নবী পর্যন্ত আরো নবী রসুল দুনিয়া আসছে কি আসে নাই সব বাদ দিলাম আমার নবী আসার আগে হজরত ঈসা আলাই সাল্লামের পরে এখানে প্রায় পাঁচশো বছর মতো গ্যাপ ছিল পাঁচশো বছর গ্যাপ ছিল ওই হেডিও বাদ দিলাম চান আমার নবী আজ থেকে দুনিয়া থেকে পর্দা করছেন প্রায় দেড় হাজার বছর আগে ঠিক না আচ্ছা কোন দেড় বছর হায়াত পাইছেন এখানে এরকম কেউ আসেন দেড় হাজার বাদ দিলাম দুইশো বছর পাইছেন কেউ আসেন

তুই কত বড় কবিস আমরার আব্বায় কয় কে কয় আব্বায় কয় যখন পুত্রে আমার যখন আল্লাহ বানাইছে জান্নাতে রাখছে আমি দেখি জান্নাতের চৌকাটে আল্লাহর নামের লোভে নবীর নাম জানালার মধ্যে মোহাম্মদ গাছের পাতায় পাতায় ডালে ডালে সব জায়গায় আমার নবীর নাম বিদ্যমান এই এত শত শত হাজার বছর পরে বাদে বাইরিয়া তে তে বেশি বুঝি না পণ্ডিতের ঘরের পণ্ডিতের তে কয় নামের লোকে নাম রাখলে বলে শিরিয়ে আল্লাহ যেন হেদায়ত দান করে জোরে কোন আমিন মোহাম্মদ মুস্তফা জানে খোদা কো খোদা জানে মোহাম্মদ মুস্তফা কো এক আশে গেল সায়ের ফরমাতি খুদা কি আজমতে মোহাম্মদ মুস্তফা জানে খুদা কি

খোদা জানে সবার খুলে করল্লাহ একবার

বিশেষজ্ঞ কবিরা কবিতার মধ্যে বলেছেন বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুক্তাসার জোরে বল সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার গভীরভাবে মনোযোগ অন্তরের কান লাগান অসংখ্য কবিরা পর্যন্ত এই কথাই বলেছেন বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুক্তাসার যে আল্লাহর পরে মর্যাদার অবস্থান মর্যাদার আসন নবীর পরে নবীর সম্মান বর্ণনা করতে যাইয়া নবীর নায়েব যার আলেম সম্প্রদায় জ্ঞানীরা দেখতেছে একটা করলে আরেকটা বারে আরেকটা করলে আরেকটা বারে চিন্তা করলেন দুনিয়ার আলেম শেষ হবে আলেমের এলেম শেষ হবে মুস্তফার শান ও মান শেষ হবে কারণ আমার নবীর শান ও মান বে মেসাল তাই ওখানে কিসসা খতম করে কবি চ্যালেঞ্জার করলেন এক কথাই বুঝিয়ে দিলেন আল্লাহ হলেন স্রষ্টা হিসেবে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে আমার নবী শ্রেষ্ঠ আল্লাহ হইলেন স্রষ্টা নবী হইলেন সৃষ্টি আমরা নবীরে খোদা মনে করি না কথা কী আমরা বিশ্বাস করি আল্লাহ আহাদুন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কোনো মহবুদ নাই ঠিক কিনা বলে

দিমত পোষণ করেন মতিনায় যারা যাইতেছেন নাও তাদেরকে বলবো ভালো করে শুনেন আমার নবীর হাদিস আমার নবী বলেন মানজারা কברי ওয়াজাবাত লাহূ শাফাতি উন্দু এ আমার নবীর প্রেমিকেরা বল আমার আপনার কমলে ওয়ালা দয়ায় নবী কুম

তাইলে বাবার আমার নবীর রওজা মোবারকে ziyaretতে যাইতে চায় না যারা আমার নবীর শাফায়াতও পাইবে না তারা কথা বলেন ঠিক কিনা আমরা আমার নবীর শাফিউল মুসনাবি শাফায়াতকারী সুপারিশকারী বিশ্বাস আমরা করে কি করি না আমার নবী দুনিয়ায় থাকতে সাহায্য সহযোগিতা করেছেন সুপারিশ করেছেন উম্মতের উপকার করেছেন রওজা মোবারকে থেকেও আমার নবী উপকার তার প্রমাণ বায়ের একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে সোনের তবে লক্ষ্য করেন আয় কথা নবী বললেন নবীর দরবারে যাওয়ার জন্য মনে আছে নবীর দরবারে যাইব যাওয়ার পরে অতপর আমার নবীরে উসিলা মাইন্না যারা আল্লাহর কাছে চাইব ওই নবী যার প্রতি দয়া করবে যার জন্য আমার নবী সুপারিশ করবে আল্লাহ ওই নবীর সুপারিশকারী উম্মতের জন্য আমার আল্লাহ অতিব দয়ালু আমার আল্লাহ ক্ষমাকারী হিসাবে থাকবে অর্থাৎ আমার নবীর কাছে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আসাবি আমি অপরাধ আমি অপরাধ করেছি তাই আপনার কাছে আসছি আপনি সারাই আমার আর কোনো গতি নাই উপায় নাই আপন বলতে আর কেউ নাই নবী আপনি তো গো আল্লাহর হাবিব আপনি তো গো আল্লাহর বন্ধু নবী গো এই অদম এই গুণাগার না খান্দা না না লায়কের জন্য একটু যদি দয়া করে আপনি যদি সুপারিশ করেন নবী আমার একিনা আমার বিশ্বাস আল্লাহ আমার প্রতি ক্ষমাকারী হিসেবে থাকবে তাইলে আল্লাহ জানায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কোন উম্মত গুনাহ করার পরে আপনার কাছে আইসা যখন আত্মসমর্পণ করবে সেলেন্ডার করবে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন তার কোলেটাই না নেবেন অর্থাৎ আপনি যখন তার পক্ষ হয়ে সুপারিশ করবেন আমি আল্লাহ তখন আপনি আপনার ওই উম্মতকে সুপারিশ গ্রহণ করে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব জবান খুলে জুড়ে যায় কোন আল্লাহু আকবার

পিতা যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীয়ুন বাবুহা সমস্ত এলেমের শহর আমি নবী আর ওই শহরের দরজা হইল আমার আলী শুধু তাই নয় মান কুনতু মাওলাহু ফাহাযা আলীকুন মাওলা আমার নবী যার ব্যাপারে বললেন আমি যার মাওলা আলী ও তার মাওলা এবারে এই আলীর মর্যাদা কি কম না বেশি কথা কয় এই মাওলা আলী থেকে বর্ণনা সেই হাদিসটা আস বা মধ্যে এই যে এখন বর্তমানে গরম মৌসুম না অত্যন্ত গরম বাংলাদেশের গরমের তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে কিনা এত গরম আর অন্য সময় কখনো পড়ছে এটাও একটা আজাদ মহামারী আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা আল্লাহ কর্ম হয়তো আমরা করতেছি আল্লাহ আমাদের প্রতি গরম বলেন তো মহতারা এই গরম মৌসুমে বাংলাদেশে বর্তমানে প্রায় অনেক জায়গায় এই নামাজ পড়া হয়েছে বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে দোয়া করা হচ্ছে আল্লাহ যেন এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ এই দেশের বাংলাদেশের মধ্যে রহমতের বৃষ্টি দান করে বলি আমিন এই মধ্যে ওই হাদিসটা আসছে ওই হাদিসের মধ্যে যার ঘটনাটা এমনই ছিল হজরতে মাওলায় কায়নাত শের খোদা হজরত আলী থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবীজি এন্তেকাল করেছে আমাদেরকে ছেড়ে মদিনার থেকে আমার নবী জাহেরান ভাবে পর্দা করেছে তিন দিন হয়েছে কয়দিন সবাই লক্ষ্য করেন কয়দিন তিন দিন হয়েছে নবী এন্তেকাল শরীফ করেছেন সাহাবাই কেরাম সবার মন খারাপ নবীকে হারাইয়া নবীর বিরোহে সবাই কান্দে নবীকে হারাইয়া সবাই সুখাহত অবস্থায় হজরতে মাওলা আলী বলেন তিন দিন চলছে ঠিক ওই সময় আমি সহ আমরা কয়েকজন সাহাবি মসজিদে নবী শরীফের মধ্যে বসা দরজাটা খোলা বাহির কেউ আসা যাওয়া করলে ভিতরে বসে দেখা যায় আমরা বসে আছি নবীকে হারাইয়া নবীর বিরোহে আমরা একটু নীরবতার সাথে আমরা বসে সুখ পালন করতেছি ঠিক এই সময় দেখলাম একজন যুবক মনে হয় যেন সাম যুবক হবে অনেক লাম্বা ইয়াং এলোমেলো চুল বিশিষ্ট খুবই ক্লান্ত খুবই পেরেশান দেখা যায় খুব সুতাম দেহের অধিকারী একজন যুবক ক্লান্ত ভাবে মদিনার দিকে এসা বসতেছে গভীর মনোযোগ হজরতে আলী বলেন দুনিয়ার মানুষ ও জগতের মানুষ ওই যুবকটা মদিনার দিকে প্রবেশ করল মদিনার দিকে আইসা সরাসরি রোজা মুবারকের পাশে চলে গেল ওই রোজা মুবারকের পাশে যাইয়াম ওই রোজা মুবারকের পাশে আমার নবীর কদম মুবারকের পাশে দিয়া যাইয়া এইভাবে উই থা বুকটা লাগায়া মুখটা লাগাইয়া নবীর দুইরা দুই চোখের পানি সাহা গরাগরি করতেছে আর পাগলের মতো কান্না করতেছে সুরে সুরে আল্লাহ কারণ ওই যুবকটা আল্লাহর কোরআন থেকে জেনেছিলেন যে কোন অপরাধী অপরাধ করে যখন নবীর কাছে যাবে আত্মসমর্পণ করবে নবীর কাছে করবে যদি দয়া হয় তার হয়ে আল্লাহর নবীর কাছে সুপারিশ করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে এই আশায় এই স্বপ্নে অনেকদিন লাগাইয়া ওই তার আপন দেশ থেকে সফর শুরু করলেন হাঁটতে হাঁটতে আসতে আসতে অনেক দূরের পথ তাকে করে এখান থেকে মদিনা কোন দিকে এখান থেকে মদিনা দিকে এইভাবে জিজ্ঞাসা করতে করতে দীর্ঘকাল সফর করার পরে মদিনার নিকটবর্তী এলাকায় এসে অবস্থান করলেন ওই জায়গায় আসার পরে এক প্রতীককে দেখে জিงকাশ করলেন ভাই ও ভাই আমি একজন মুসাফির আমি একজন প্রতীক আমি সোনার মদিনায় যেতে চাই কোথায় যেতে চাই আমি সোনার মদিনা যেতে চাই আমাকে একটু সহযোগিতা করে বলেন এখান থেকে মদিনাটা কোন দিকে رحمتালিল আলামিন নবীর কাছে যেতে চাই ওই যুবকটা ওই রাস্তার প্রতীকটা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কে আপনি কি আপনার পরিচয় কই আমাকে চিনবেন না একজন মুসাফির অনেক দূর থেকে এসেছি এসেছেন তো এসেছেন কেন এসেছেন ওই বাংলা ডাক দিয়া কয় ভাই আমি এসেছি একমাত্র কারণ আমি আসছি রহমত আল্লিল আলামিন নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য ওই প্রতীকটা ডাক দিয়া কয় রে মুসাফির আল্লাহর বান্দা তোমার পরিচয় আমি জানি না তোমাকে আমি চিনি না তবে তুমি যে আশা নিয়ে আছে স্বপ্ন নিয়ে আসলা তোমার আশা আশাই থেকে যাবে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই স্বপ্নের আর বাস্তবায়ন হবে না তো বলে কেন কয় আপনি কি কিছুই জানেন না কয় না কিছুই জানেন না কেন কি হয়েছে বলেন ওই যুবকটা চুকির পানি ছেড়ে বলে মুসাফির ও আল্লাহর বান্দা শুনে নাও শুনে নাও সেই নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য এত কষ্ট করে মাইল কি মাইল পথ সফর করে তুমি আসলা রে ভাই ওই নবী আল্লাহ ডাকে সাড়া দিয়ে আজ চলছে মদিনার সকল প্রেমিকদেরকে কানদাইয়া ও আল্লাহর সারা সারাদিন নবী ফাত লাভ করেছেন এই নবী পরে পরে গমন করেছেন নবী তো আর জাহরান ভাবে মদিনায় নাই এই কথা শুনে ও আল্লাহর বান্দা দূর থেকে আসা মুসাফি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয় একটা বারেজন্য আমারে মদিনার পথটা দেখাইয়া দেন নবীর রওজা মোবারকটা কোন জায়গায় একটু দেখাইয়া দেন আমি একটু নবীর রোজা মুবারকের পাশে যেতে চাই কারণ সেই নবী দুনিয়ায় থাকতে উম্মতের মুশকিল আসান করে দিতে পারে গো সেই নবী দুনিয়ায় থাকতে উম্মতের দুঃখ কষ্ট লাঘব করে দিতে পারে আমার বিশ্বাস ওই নবী জিন্দা নবী হায়াত নবী ওই নবী রোজা মুবারকের তাই কাও আমার চাওয়া আমার পাওয়া পূর্ণ করতে পারবে আমার নবীর রোজার দিকে যাওয়ার জন্য রাস্তাটা দেখায়া দেন জোরে জোরে কোন আল্লাহ দুই চোখের পানি ছেড়ে হয় কষ্ট দুই চোখের পানি ছেড়ে বন্ধু বন্ধুরে নবীর বিরোহে

আল্লাহ তাওাবর ওয়াহিমা আর জোরে আল্লার কোরআন এর আয়াত করতেছে আর দুই চোখের পানি সেরা কান্দে এইজন্যে একজন আশিক বলে দহিয়াল নবী তুমি বিনা এই জগতে নবী গো আ ফ কেহ না হা 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 ঠিক কিনা ক অসুবিধাই গো আমি যত দূর জানি এটা আর্শির সুলের এলাকা নবী প্রেমিকের হবে অসুবিধাই গো আর বাংলা তো আইতিহাসিক করে বাহি খেলাটা হইবে কথা কয় না রে তাহলে নবীর শান্স কি চলবো না বন্ধ হই আমরা গাম ও শাম তারা কব গান অসুবিধা নাই

আমার দেহে যতদিন প্রাণ থাকবে নিশ্বাস থাকবে কণ্ঠে যতদিন আওয়াজ থাকবে সমস্তফা জিকির চলছেই চলছে এটা চলমান থাকবে তুমরা মন্দ বললে কি আর না বললে কি ওইদিকে ফিরে সাউন্ড অ্যান্স টাইম আমরা কথা কল ঠিক কি না কারণ দহাল নভী আপনি আমরা রোজান কথাগুলো রে সব দে শ্যা দে শ্যা গায়ে ঠিক কি না দয়াল নবী আপনি আমার জান দেশে দেশে গায়ে বসান গাইতে গাইতে জালালির হয়ে যায় না মারণ ঠিক কিনা আল্লাহর নবী মায়ের নবী গো আপনি আমার জীবনের জি গুণ

আপনি আমর মাতার বেলি আপনি আমরার নয়ন মনি আপনি আমরার দল আল্লাহর নবি মায়ার নবী গো আপনি নবী আমার বাজান জান এই নবী আমরার जान নবী আমরার প্রাণ নবী আমরার ইমান কথা কোন ঠিক কিনা এবার দেখেন ওই পাগলা যুবক নবীর রোজাব বরক দড়াইয়া মনের কথা মনে রইল নবীকে পাইলে না নবীর কাছে কেমন করে বলবেন মনের ব্যথায় কান্দে দয়াল নবী তুমি এই জগতে দয়াল আমার কেহ না তারা কইলে কোক যে আমরা নবীর গান গাম ঠিক কিনে সুখে দুঃখে আমরা তোমার নাম শুনিয়া শান্তি পায় নবী শুনিয়া শান্তি পায় আমরার দয়াল নবী তুমি বিনা এ জগতে নবীগো আগমন কেও না জবান করে গনায়া রাসূল আল্লাহ

যদি আল্লাহর কাছে সুParadise এর হাত বাড়ায়া দেন নবী গো আপনার কাতিরেই আশা আমি অপরাধীরে রে আল্লাহ ক্ষমা করে দেয় নবী গো ইয়া আমি বড় আশা মি আমি বড় অপরাধী আমি বড় গুনাহগার নবী গো মনে বড় আশায় আমি আপনার কাছে আসছিলাম কারণ যেই গুনাহ করেছে সেই গুনাহ নিয়া যদি আমি কবরে যাই জাহান্নাম সারায় উপায় নাই নবী তাই আমি আপনার কাছেই আশায় আসলাম আল্লাহ আল্লাহর কোরআন থেকে যে শুনছে আপনার কাছে এসে সেলেন্ডার করলে আপনি তার পক্ষে সুপারিশ করলে আল্লাহ ক্ষমা করে দেয় ইয়া রাসূলুল্লাহ বার বাইতু খারাপ তাকদীর খারাপ জাহেরান ভাবে আপনি মদিনায় থাকতে থাকতে আমি আয়েশা পৌঁছাইতে পারি নাই নবী গো আমার কপাল খারাপ এই চর্মচক্ষু দিয়ে আপনি নবীরে দেখার সৌভাগ্য আমার হয় না নবী গো আমার ইকান আমার একিন আমার বিশ্বাস আমার অন্তর বলে আমার দিল বলে এই চোখ দিয়ে আপনারা দেখি নেই তো কি হয়েছে আমার দিল বলতেছে আল্লাহর কোরআনের এই আয়াতের বাস্তবায়ন আপনি নবী দুনিয়া জাহেরান থাকতে যেমন ছিল কোরআনের আয়াত যেহেতু এখনো বিদ্যমান এই আয়াতের আইন এখনো বিদ্যমান তাই আমার বিশ্বাস আপনি নবী দুনিয়া থাকতে যেইভাবে উম্মতের কষ্ট শুনতেন উম্মতের কষ্ট দূর করতে থাকতেন উম্মতের অভিযোগগুলা শুনতে থাকতেন উম্মতের সমস্যা সমাধান করাইয়া দিতে থাকতেন আমার বিশ্বাস আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আপনি রওজা মোবারকে তাইkao আমার চাওয়া আমার পাওয়া পূর্ণ করে দিতে পারবেন জুরুজুরু করনা আল্লাহু আকবার ইয়া রাসূলান ইয়া রাসূল ইয়া রাসূল কিন্তু আপনারা কি এক মাস রোজার একটা দুর্বল হয়ে গেছে কথা কয় অন্ম সুমজন গরম আমরা শৈল তো গরম নাও শীত লাগে কথা কয় হ্যাঁ আরে এত না বলে আরে जिसको सबक याद किया उसको ছুটি নেহি मिला দুনিয়ার কিছু সবক আছে এটা একটা দন সবক দিব বা খাদ্য দিলেন এটা শেষ নাও বুঝতো আরেকটা খায়তেন না আর मोहब्बतর খাদ্য একটা খাবেন আরেকটা খায়তেন চাইবেন আরেকটা খাবেন আরেকটা খায়তেন চাইবেন খিদা নিবারণ কথা ঠিক কিনা আর এই মামদার রাখি খাইয়া এই দাম বুসে বুঝি খানার জোর দিয়ে বুঝি এই মতো শৈল বানাই বুঝি এই জোর দিয়ে বুঝি নবীর সাং গায় নবীর সাং গাইব ইমানদাররা ইমানের বলে এই আওয়াজে বলে জোরে কন ঠিক কিনা না উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া মা থাকলে আমরা ঠিকের নমুনা তারা তার কাটা সিরা বেড়ার হয়ে ফেলতে কিন্তু না জোরে কন ঠিক কিনা আল্লাহ হয়

کہہ رہا وہ ہاتھ اٹھائے ہوئے عاشق رسول کیا فرماتی ہے سنی جس کا کوئی سانی نہیں ہاں جس کا کوئی سانی نہیں وہ بھی ہمارا ہے وہ نو بھی ہمارا ہے

صوفا کی زے مت کا ہم صوفہ کیا زے مت کا ہدہ نہ نا کنارا ہے ہدنا کنارا ہے چوڑی پھڑے تو فا بھی ڈگمگائے نہیں ابھی چوڑی فڑے ফাবি দেখে মাগাই নাভি বুঝলে আরো मजा লাগবে আশিক বলে আর রাসূল আল্লাহ নবী এক আশিক এর এক নদী পার হচ্ছেন নৌকায় করে কিসি করে নদীর মাঝামাঝি নৌকা এটা আবার ওই সহজ দয়াল পার হই ভাড়া সে

তার লাইগারে কথা কোন আইয়ের আইয়ের ঠিক কিনা ক ওইটাই বুঝাইতেছে নবী গো জলের মধ্যে যখন আমার নৌকা ঠিক এমন সময় ঝুরি পড়ে হে তুফাবি অনেক জুড়ে দমকা হাওয়া বইতে শুরু করলো তুফান আসলো অত বড় তুফান যখন আসলো তুফাস বাতাসের কারণে পানির তরঙ্গ বিশাল বিশাল ঢেউ শুরু হয়ে গেল দগমা গায় নাই আবি ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই অতই জলের মধ্যে উত্তপ্ত যখন বাতাস বইতেছিল ওই বাতাসের কারণে ঢেউয়ের মধ্যে আমার নৌকা ডগমক ডগমক করি মনে হয় যেন এখনি ডুবে যাবে মনে হয় যেন এখনি উল্টে যাবে দাগমাগাইয়ে নাই আবি আশিক রাসুলের iman কি আশিক রাসুল বলে ইয়া রাসুল আল্লাহ পরে পরহে তুফাভি দাগমাগাইয়ে নাই আবি ارے آپ جب جب کرم کر دے تو سامنے کنارا ہے آپ جب کرم کر دے تو سامنے کنارا ہے کنارا ہے آپ جب کرم کر دے تو سامنے کی نار আর শেখ রসুল বলেন ইয়ার সু ওই বিপদে ওই সংকট মুহূর্তে আপনি সারা আর কেউ নাই আপ যাব করম করে দে নবীগো আপনি যখন করম করবেন নজর করবেন দয়া করবেন তো আমি কি সামনে কিনারায়ে আমি দেখতে পাবো আপনি নবীর সাদকায় আমি ওই অতি জলের দেও থেকে মুক্তি হয়ে আমি নদীর কিনারায়ে পৌঁছে গিয়েছি সবানটা করে কি বলবেন না আল্লাহু আকবার এবারে ব্যাক করলি শিরিক করছিস কথা কন্না কেন উসিলা মানে না এই জন্যই আমি ওই মান কাবাট নিয়েছিলাম অসুবিধা হয় অসুবিধা হইতেছে ওই যুবকটা কান্দে কি করতেছে কান্দতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আমার নবীজি আমার ভাগ্য খারাপ আমি আয়সা আপনাকে দেখার সুযোগ পাইলাম না আমার বিশ্বাস কোরআনের আয়াত যেহেতু এখনো আছে এই আয়াতের বাস্তবায়ন এখনো আছে আর আমার একই আমার বিশ্বাস আল আমিয়াউ আহিয়াউন ফি কুবুর হিম ইউসল্লুন নবীরা জিন্দা শুধু জিন্দা না ফি কুবুর হিম ইউসল্লুন তারা তাদের কবরে তারা তাদের রোজা মুবারকে আপন রবের জন্য সলাপ আদায় করে

বাদায় নারায় বহলে নবি মরি আগে সে ও মা আস্তে ঠিক জোরে কয় না আশেপাশে বাদায় না ইমাম থাকলে কালকে বিনলা সাকরি সেরা জন লাগে এত জোরে ঠিক কোন ঠিক কি না কোন ওরে বাদাই নারায় বহলে নবী মরি আগে মরে নাই মরে নাই নবি লুকাইয়া রইছে ঠিক কি না তেইমানের দল বলে নবী নাকি মুরি ইয়া আছে আমরা বিশ্বাসে দয়াল নবী রওজা জিন্দা গো আছে জবান করে করে বলেন ঠিক কি না তুই হাত তুলে বলেন ঠিক কি না সালাতুলিয়া সালামুলিয়া হাবিবাল্লাহ সবাই বলেন আমরা আজকেরই সভায় যিনি প্রধান মেহমান আমাদের চেয়ারম্যান মহোদয় তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই সবার যিনি সভাপতি তিনি আমাদের মাঝে এসছেন তাছাড়া আমাদের আজকের প্রধান অতিথি যিনি আমাদের প্রফেসর ডক্টর তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিল কমিটির পক্ষ থেকে সকল শ্রোতাবিন্দুদের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক মোবারকবাদ সবাই বলেন মার হাবার আমরা সবাই নবীর পক্ষে আসি না নাই আমরা নবী জিন্দানা না মরা এই নবী নবী কইরা যদি মরতে হারি লাভ আছে না নাই তাইলে সবাই নবী নবী করে মরতে চাই কি চাই না বোঝা যাবো এই জজবা দেখলেই বোঝা যায়বো ও আছে না আমাদের দেশে ফলাফান্ডি রেডিও

भई बर शांती ओ मानी पई पर शीन रे बसाल

لوگ شو مازے زیزا بالک <سؤال> سر پانا پریم زیبا نئے احمارے بولی با مرشد کے مو نئے مشلا اللہ اللہ لا الہ الا اللہ

তাদের এই মুহূর্তে ভালো করে শোনা দরকার আমরা নবী কেন করি কারণ নবী নবী করার নামিত হইলো এই কথা না কথা কন কথা কন ঠিক কিনা এবার দেখেন আকিদা কেমন তাদের বিশ্বাস কেমন মওলা আলী বলেন ওই যুবক নবীর রওজা মোবারক ধরে যখন কান্না করতেছে আর বলতেছে ইয়া সুদ আল্লাহ বড় আশা করি আপনার কাছে আসছি ধৌ নবী আবার বাক্য খারাপ আমার তত্তির খারাপ সরাসরি আপনারের ফাইন নবী গো তাই এই মুহূর্তে কোরআনের ওই আয়াতের আলোকে আমার মন বলছে আপনি রওজা মুবারকে থেকে আপনার এই অবাগা উম্মতের দুঃখ শুনতে পাইলেন নবী গো আমি বড় আশমী আমি বড় অপরাধী আপনার দরবারে আসলাম আপনার কাছে হাজির হইলাম দয়াল নবী আপনার দরবারে এই আশমী হাজির হই আসি ওই যুবক কান্দে আর কয়ে গো আপনি আমাকে খালি ফিরে এলাম এবারে আমি জানতে চাই আমার নবী রহসা মোবারকে থাইকা শুনে কি শুনে না

আমাদের জন্য আমাদের দৃষ্টি ক্ষমতায় দূরে এবং কাছে হতে পারে কিন্তু আপনার আমার নবীর ক্ষেত্রে দূরে কথা আমার ভাইরা মৌলা আলী শের খোদা বলেন ওই যুবকটা এইভাবে গড়াগড়ি করে আউলাকে শেষ পাগড়ের মতো ওই দুলাবালির মধ্যে গড়াগড়ি করে নবীর রোজা মুবারকের পাশে কান্দে হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ বেশে উঠতেছে যুব কার দোহাই দিলি কারো শিলা বাদাইলি যুবক পারে আর কান্না করতে হবে নাও রহমতের নবী রহমত আলাব নবীর উসিনা মাংস যাও যাও এই নবীর খাতিরে আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিস আরো জোরে একই হাদিস হজরতে ওমর থেকে আসছে বাবুল ইস্তিসকার মধ্যে আসছে এমন গরমের মৌসুম মদিনাতুল মোনাবরায় যারা কৃষক তাদের ফসল জলে একেবারে ছাই হয়ে যাচ্ছে জমিন ফেটে দুই বাঘ হয়ে গেল পালিত পশুগুলি পানির অভাবে মৃত্যুর পথে এমন অবস্থা হয়ে গেল প্রাণ যায় যায় অবস্থা পানি নাই বৃষ্টি নাই অনাবৃষ্টির কারণে বড়ই বিপদ বড়ই দুর্যোগ মদিনায় নেমে আসলো বাদটা ছিল শুক্রবার শুক্রবার জুমান নামাজের দিন সাহাবি হজরত সেইদানা ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালান আমার নবীর কাছে গেলেন হাবু বকর সহ আছেন আমার নবীর সাহাবি আমার নবীর কাছে আরস করলেন ইয়ার রসুল আল্লাহ নবী গো মদিনার মানুষ কি পানির অভাবে প্রাণে মারা যাইত মদিনার মানুষ কি মরে যাইত গো নবী নবী গো আপনি তো আল্লাহর হাবিব আপনি তো আল্লাহর বন্ধু একটু দোয়া করেন না আল্লাহর কাছে আপনার উসিলায় হয়তো আল্লাহ মদিনাবাসীকে বৃষ্টি দান করতে পারেন আরো জোরে বলেন না আমার ভাইরা নবীর কাছে আরজি করলেন ফরিয়াদ করলেন বৃষ্টির জন্য কিসের জন্য সাহাবীরা শিরিক করছে কথা কয় না সাহাবিরা আমরা সেতে বেশি বুঝে আমাদের সেতে তিনারা জ্ঞানী না তারা প্র্যাকটিক গেলে আমার নবীর কাছ থেকে ইসলাম শিখছে আর আমরা এত বছর পরে হন সায়ে কইয়া এনতে এনতে আইয়া কি যে আমজা দিয়া ফৈরা গামজা কামিনা কথা শুরু করে দিছি আল্লাহ এই সমস্ত কথা থেকে আল্লাহ আমাদের ইমানা কি তারা হেফাজত করে বড্ডা হুজুর দেখলে কারি খালি আবাগাবা দেখলে বড় হুজুর মনে করেন না কথার ফাঁকে ফাঁকে শায়ক শুধু ইংরেজি মারে ইংরেজি কইতে পারলে শিক্ষিত বেশি হইলে মনে করেন না যে এটা বড় শায়ক শয়তানের তো শিক্ষিত বেশি কেউ নেই কথা বলেন না কেন তো এই শিক্ষিত হইলে যদি বড্ডা হুজুর হইলে যদি বড় ইমানদার হয় তাহলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কোন ইউনিভার্সিটিতে পড়া লেখা করছে বলেন হ্যাঁ হ্যাঁ